এবারের আইপিএলে ব্যাট হাতে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি বিরাট কোহলি ও রোহিত শর্মা। একাধিক ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন কোহলি। দু একটি ম্যাচে অর্ধশতকের দেখা পেয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত হতাশ করেছেন ভক্তদের। ভারতের জার্সি গায়েও ব্যাট হাতে ছন্দে নেই কোহলি। মাঠে নামলে ব্যাট হাতে শতক যার কাছে ছিল সাধারণ ঘটনা, সেই বিরাটের ব্যাটে শতকের দেখা নেই আড়াই বছরের বেশি। সাম্প্রতিক সময়ে রোহিত শর্মার অবস্থা আরও করুণ। এবারের আইপিএল আসরে 14 ম্যাচে মাত্র 268 রান এসেছে রোহিতের ব্যাট থেকে, গড় মাত্র 19। 2008 সালের পর এই প্রথম কোনো আইপিএল আসর অর্ধশতক ছাড়া শেষ করেছে হিটম্যান রোহিত। তার দল মুম্বাই ইন্ডিয়ান্সও আসর থেকে বিদায় নিয়েছে তলানিতে থেকে। জাতীয় দলের জার্সি গায়েও সময়টা খুব একটা ভালো যাচ্ছে না রোহিতের। এক দুই ম্যাচ নয়, দীর্ঘদিন ধরে এই দুই ব্যাটারের অফ ফর্ম মানতে পারছেন না ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব। এই দুজন ক্রিকেট খেলার আগ্রহ হারিয়ে ফেলেছে কিনা সে ব্যাপারে সন্দিহান বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। দীর্ঘদিন ভালো না খেললে দলে তাদের জায়গা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক বলেও মনে করেন তিনি। ওরা দুজন বিশ্বসেরা ক্রিকেটার, তবে তাতে কি হয়েছে? সর্বশেষ 14 ম্যাচ ধরে যদি কোনো ক্রিকেটার খারাপ খেলে তাকে নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। সে যত বড় ক্রিকেটারই হোক না কেন, হোক সে গ্যারেথ ওয়াটস, গাভাস্কার বা টেন্ডুলকার, রোহিত কোহলির কি খেলার ইচ্ছেটাই চলে গেছে? এ প্রশ্নের উত্তর তাদেরই দিতে হবে। কোহলি রোহিতের এমন দুর্দশার সম্ভাব্য কারণও জানিয়েছেন কপিল দেব। ভারতের অন্যতম দুই সেরা ব্যাটারের সমস্যা মানসিকতায় বলে মনে করেন তিনি। দীর্ঘদিন ব্যাটে রান না থাকায় এ দুই ব্যাটার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে বলেও মন্তব্য করেছেন কপিল। ওদের সমস্যা মানসিকতায়, দীর্ঘদিন ব্যাটে রান না থাকায় ওদের আত্মবিশ্বাস কমে গেছে। নামের জোরে কতদিন তারা খেলে যাবে? সুযোগগুলো তো কাজে লাগাতে হবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে বিশ্রামে ছিলেন কোহলি রোহিত। খারাপ সময় কাটিয়ে ছন্দে ফিরতেই তাদের সেই বিরতি দেওয়া হয়েছিল বলে শোনা গেছে। তবে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ রোহিত বিরাট। 1 জুলাই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও জাতীয় দলে ফেরার কথা রয়েছে এই দুই ভারতীয় তারকার। মাসুম রব্বি, সময় সংবাদ।